بسم الله الرحمن الرحيم ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن ان ربك هو اعلم بمن ضل عن سبيله وهو اعلم بالمهتدين

পূর্বে কতগুলি আলামত বা নিদর্শনের কথা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তো এই নিদর্শনগুলি আমরা যদি দেখতে পাই তাহলে অবশ্যই বুঝতে পারবো যে আমরা কেয়ামতের অতি সন্নিকটে কারণ রসুল সাল্লিয়াল্লাম স্বয়ং নিজেই একটি কেয়ামতের আলামত যে তিনি সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না মহাগ্রন্থ আর কোরআন সর্বশেষ আসমানি গ্রন্থ যার পরে আর কোনো গ্রন্থ আসবে না তারপরে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা যে চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন এটা স্পষ্টভাবে কোরআনে উল্লেখ রয়েছে ইকরাবাতের অক্তরাবাতের শাহ সাকাল কামার তা এইগুলি আলামত আসলে স্পষ্ট কতগুলি আলামত সংগঠিত হয়েছে কতগুলি সংগঠিত হচ্ছে কতগুলি সংগঠিত এখনও হয়নি হবে যে এই আলামতগুলি আমরা যদি রসুল সাল্লা সাল্লাম যেভাবে বলেছেন এগুলি যদি আমরা সচক্ষে দেখতে পাই বা বুঝতে পারি তাহলে বুঝতে হবে যে আমাদের অতি নিকটে মানে কেয়ামত সংগঠিত হয়ে যাবে কারণ রসুল সাল্লাম বলেছেন আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে যে আমি এবং কেয়ামত এত সন্নিকটে এসেছি যে দুটি নখ হাতের আঙ্গুলে তিনি একত্রিত করে বলেছেন যে এই দুটি আঙ্গুলের মধ্যে একটি ছোটো এবং বড় অথবা দুটি আঙুলের মধ্যে যে গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতরে যতটুকু সময় এতটুকু কাছে কেয়ামত আমাদের কাছে পৌঁছেছে এগুলি আলামতের তারপরে কেয়ামতের আগে মানুষের মধ্যে ফেতনা ফাঁসাদ না বেবিচার অন্যায় অপকর্ম আমানত এগুলি সব চলে যাবে তার মধ্যে কেয়ামতের আরও হত্যা বিগ্রহ জুলুম নির্যাতন এগুলি বেড়ে যাবে এগুলি আসলে প্রমাণ করে যে কেয়ামত আসলে কাছে এবং কেয়ামতের সংগঠিত হওয়ার পূর্বে আরও বড় বড় কতগুলি আলামতের কথা আল্লাহ রসুল বলেছেন যেগুলি এখনও ঘটেনি এগুলি ঘটলেই বুঝতে হবে যে কেয়ামত একদম কাছে তার মধ্যে হলো দাজ্জালের আগমন যেটা এখনও আসেনি নজরুল ইসা ইসা্লামের আসমান থেকে অবতরণ করা ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটা এবং দাব বাহ একটা প্রাণী বের হয়ে আসবে যেটা প্রাণীটি কথা বলবে এবং তিনটি মাটি ধস হবে এটা হলো পূর্ব পশ্চিমে এবং মধ্যবর্তী বা জাজিরাতুল আরবে তারপরে একটি আগুন বের হয়ে আসবে এবং সূর্য আজকে পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিমে অস্ত দেয় কেয়ামতের পূর্ব মুহূর্তে সূর্য পশ্চিম থেকে উদিত হবে এবং পূর্ব দিকে ডুবে ডুববে বা অস্ত যাবে এগুলি যদি আমরা দেখতে পাই তাহলে অবশ্যই বুঝতে হবে যে কেয়ামত একদম কাছাকাছি এসেছে তবে আমরা কেয়ামত আয়ের আলামত কাছাকাছি আমরা কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছি আকেরাতের জন্য কি প্রস্তুতি নিয়েছি এই প্রস্তুতির জন্য আমাদেরকে প্রস্তুত নিত প্রস্তুতি গ্রহণ করতে হবে ইমান আমল আকে আমাদের ভালো করার চেষ্টা করতে হবে কেয়ামত অতি সন্নিকটে আল্লাহবাক আমাদেরকে কেয়ামতের দিন আমাদের ভালো কাতারে ভালো আমল নিয়ে উপস্থিত হওয়া তৌফিক দান করুন অসল্ল্লাহর বিগিন